কথায় বলে, যা শুরু আছে তার শেষও আছে। কালের এই নিয়ম মেনেই বিদায় নিতে চলেছেন করুণাময়ী রানী রাসমণি। প্রায় দীর্ঘ চার বছর ধরে বাংলা টেলিভিশন প্রেমীদের মনোরঞ্জন করছে এই ধারাবাহিক। তবে টলিউডে জোর জল্পনা এবার যবনিকা পড়বে এই সিরিয়ালে। এই দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক দর্শকদের ভালোবাসাও পেয়েছে অফুরন্ত। ফলস্বরূপ টিআরপি তালিকায় সেরা দশে পাকা জায়গা করে রেখেছে এই সিরিয়াল। কিন্তু ইতিহাস নির্ভর এই ধারাবাহিকের গল্প এবার ফুরিয়ে এসেছে, সেই কারণে খুব বেশি দিন টেলিভিশনের পর্দায় পাওয়া যাবে না রানীমাকে। ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী সর্বদিকই হয়েছেন রানীমা, আর ইতিহাস অনুযায়ী এবার রানীমার মৃত্যুর সময় আগত। তার মাঝে সামনে এলো ধারাবাহিকের নতুন ক্রম, যেখানে দেখা যাচ্ছে মা ভবতারিণী রানীমাকে নিজের কাছে ডাকছেন। তিনি বলছেন, তোর জীবনকাল এবার সমাপ্ত হয়ে আসছে, আমি যে তোর অপেক্ষায় দিন বুঝছি। এর থেকেই পরিষ্কার খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে করুণাময়ী রানী রাসমণি। যদিও রানীমার মৃত্যু হলেই সিরিয়াল শেষ হবে পাকা নয়, কিন্তু যার নামে এই সিরিয়াল সেই চরিত্র না থাকলে দর্শকদের কাছে সেটি অর্থহীন হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে। তবে গোটা বিষয় নিয়ে এখনো মুখ খুলেননি চ্যানেল কর্তৃপক্ষ বা সিরিয়ালের সঙ্গে যুক্ত কলাকুশলীরা। লকডাউন শেষে শুটিং শুরু হলে সিরিয়াল আর কতদিন চলবে বা শেষ টেলিকাস্ট কবে তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। দশম শ্রেণীতে পড়ার সময় জি বাংলার তরফে দিতিপিয়া রায়ের কাছে সুযোগ আসে এই ধারাবাহিকে রাসমণির ছোটবেলার চরিত্রে অভিনয় করার। ধীরে ধীরে দর্শকদের চাহিদা এবং সকলের ভালোবাসায় সত্তর ঊর্ধ্ব রানী রাসমণির চরিত্রে অভিনয় করছেন অষ্টাদশী দিতিপ্রিয়া। ইতিহাস বিকৃতির অভিযোগবিদ্ধ হয়েছে এই ধারাবাহিক, তবে তার জেরে জনপ্রিয়তা ভাটা আসেনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই তাই বিদায় নেবেন রানীমা। তাহলে দর্শক, জি বাংলার অত্যন্ত জনপ্রিয় পুরনো ধারাবাহিক রানী রাসমণি শেষ হতে চলেছে এবার। এতদিন রানী রাসমণি ধারাবাহিকটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।